আরামবাগের রারান্দি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সাতমাশা এলাকায় তৃণমূল ও নির্দলের মধ্যে বোমাবাজি ও গুলির লড়াই। এই ঘটনায় এক নির্দল সমর্থকের পায়ে গুলি লেগেছে। পাশাপাশি আরান্দি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শেখ সোহরাব হোসেনের ছেলে শেখ জামির হোসেন বোমার আঘাতে গুরুতর আহত হয়েছেন। উভয় পক্ষেরই দুজনকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। আমরা যাচ্ছিলাম, আমরা সেই সময়তে আমাদের এখানে যে সাদা মশা মাদ্রাসাটা রাস্তা আছে ওইখানটা দিয়ে আমরা হাঁকিয়েছি। কারা আটকালো? আমাদেরকে আটকালো সুরাপ ভাই পড়া ছিল। আমরা এমনি সব জায়গায় যাচ্ছি, আমরা বুঝে জানতে যাচ্ছি, আমরা ওই জন্য সুরাপ আমরা কোন ধরে আমরা নির্দল কারা আটকালো? আপনি তিনমূল কি হয়েছে? আপনার নাম? আমার নাম শেখ আনিসুর রহমান। আমার ভাই হল আমি বাড়িতে ছিলাম, যখন যাই তখনই বারণ করছি বাবা যেও নি, জানি না কি হচ্ছে। দেখি আর যা দাঁড়িয়েছে, ওদের রেডি ছিল বলে জানি নি, তার বম বোমাবাজি সকাল থেকে খুবই হচ্ছে। কারা করছে? দু দলেরই হচ্ছে, মিথ্যা কথা বলবেন, দু দলেরই, আরও করছে, ওরাও করছে, তৃণমূল করছে, নির্দল করছে, দু পক্ষ থেকেই হচ্ছে। তারপর ও যা দাঁড়িয়ে আছে, আর বোমটা ছুড়ে দিবে না, বোমটা ছুড়ে দিয়ে চোখে লেগেছে, চোখে লেগেছে বোমটা। ওনার নাম কি? ওর নাম জামির হোসেন, শেখ জামির। আপনার ছেলে কি করে? আপনার আমার ছেলে পড়াশোনা করছে, আমি কিছু করেনি, পার্টি কিছু করেনি। এবার ওর আব্বা দিয়েছে বললে যা, ওকে বললে যা। ওর আব্বার নাম কি? শেখ সোহরাব হোসেন। ওর বাবা কি থেকে দাঁড়িয়েছে? তৃণমূল থেকে। তৃণমূল? তাহলে তৃণমূলও বোমাবাজি করছে, গুলি চালাচ্ছে ওখানে? কেন, ওদের একজন তো গুলি হয়েছে নির্দলের। নির্দলেরও হচ্ছে, আদের হচ্ছে, তৃণমূল নির্দল থেকে না, দু পক্ষেরই হচ্ছে। আর নির্দল থেকে যারা দাঁড়িয়েছে তারা তো তৃণমূলেরই। হ্যাঁ, তৃণমূলই। আর এবার নির্দল থেকে তৃণমূল নাকি জানিনি, নির্দল থেকে যারা দাঁড়িয়েছে ওরাও গুলি গালা করছে, আর ওসব বোমাবাজি, আর দু পক্ষতেই হচ্ছে। এটা কোন জায়গায় হচ্ছে? ওইটা সাতমাশা হাই স্কুল, ওই আমাদের প্রাথমিক স্কুল। আপনার নাম? আমার নাম আকলিমা বেগম। আপনি কি হন সোহরাব হোসেনের? প্রথমিক স্কুল হয়েছিল বলতে, খুব সকাল থেকে বমের আওয়াজে আমাদের ঘুম ভেঙেছে সত্যি বলতে। ঘুম থেকে উঠেই আমরা শুনছি একটি ছেলের পায়ে গুলি লেগেছে, সে সাধারণ ভোটার। ভীষণ আমাদেরকে ওই দিকের যে পাড়াটা আছে, আমাদেরকে বলছে ভোট দিতে আসতে দেবে না, দক্ষিণপাড়া, সাতমাশা দক্ষিণপাড়ায় ভোট দিতে আসতে দেবে না বলছে। একটি নিরীহ ছেলের পায়ে গুলি লেগেছে, সে এমন মানে কি বলবো, জীবন মরণের তার পরিস্থিতি, সে ভর্তি আছে, তাই জানি না তার কী হবে। ভীষণভাবে বম পড়ছে, মানে একদম বুঝতেই পারছি না, আমাদের চোখে মুখে আতঙ্ক লেগেছে, আমরা ভীষণ আতঙ্কিত। তা আমি আশ্বাস রাখছি কেন্দ্র বাহিনী রাজ্য পুলিশের উপরে যে ওনারা আমাদেরকে নিরাপত্তা দিক, হয়তো আমি এই বাইকটা দিচ্ছি, দেখা গেলো আমাকে ওখানে ঘিরে দাঁড় করিয়ে বলছে তুমি কেন এই কথাগুলো বলেছো, তাহলে আমাদের নিরাপত্তা কথা, আমরা সাধারণ মানুষ আমাদের মনের কথাটাও এখন বলতে পারছি না, যেভাবে আমরা ভয় আছে, হয়তো আমাকে ওইখানটা গিয়ে ধরে বললো কেন বলেছো, বা আমার বাড়িতে হয়তো আজকে গিয়ে কিছু একটা করবে, আমরা সাধারণ কথাও বলতে পারছি না, মানে এতই আমরা ভয়ে আছি। আমরা চাইবো যে শান্তিপূর্ণ ভোট আমরা চেয়েছি। সকাল থেকে বোমা গুলি, এজেন্টকে তো ঢুকতে দিচ্ছিল না, আমি জানি না কোথা থেকে কি কোন দল করছে কি করছে, সবাই সব জানে, কিন্তু আমরা কি করবো, আমরা সাধারণ ভোটার এত কেন আমরা নিরাপত্তাহীনতায় ভুগবো, আমরা ভীষণভাবে আতঙ্কিত আছি। আমার নাম সামি। কোন জায়গা এটা? সাতমাশা দক্ষিণপাড়া মসজিদতলার। কাল রাত থেকে এদের পরিকল্পনা ছিল, বুথ এজেন্ট বুথকে ঢুকতে দেবো না, আমরা বাইরে থেকে লোক নিয়েছে, সকাল থেকে ভোর 5টা থেকে বোমের আতঙ্ক সৃষ্টি করেছে গ্রামে। হ্যাঁ, 4-5টা ছেলে মিলে পুলিশ প্রশাসনকে বলেছি, পুলিশ প্রশাসন কোনো রিয়াকশন দিচ্ছে না, ওদের সাপোর্টেই কাজ করে যাচ্ছে কন্টিনিউ। হ্যাঁ,
আর নিরীহ মানুষকে আমাদের একটা ছেলেকে নির্দলে মানে আমরা পারে ক্যান্ডিডেট জমা দিয়ে দিতে যাচ্ছিলাম বুথে বুথে জনকে বুথে দিতে যাচ্ছিলাম সেই মুহূর্তে আর প্রধানের ভাই আরাফত ও কি করে গুলি চালায় আমাদের নির্দল একটা সহকর্মীকে একটা গুলিবিদ্ধ হয় কি নাম তার আমার নাম হাবিব হাজার আর কাইমউদ্দিন মল্লিক কোথায় আছে এখন এখন কোথায় আছে এখন ও আরামবাগে ভর্তি আছে কারা করছে এগুলো প্রধানের প্রধানের নেতৃত্বে শাসক দল কি প্রধানের কি নাম ছিল বিদায় প্রধানের নাম শেখ সোহরাব হোসেন কোথায় হচ্ছে ঘটনাটা এটা কোন জায়গায় হচ্ছে এটা সাদমাসা আরএনডি ওয়ান বুথ নম্বর 273 আপনার নাম হাবিব হাজারি নির্দল এবং তৃণমূলের মধ্যে গুলি এবং বোমার লড়াই আরান্ডির সাদমাশায় কি বলবেন আপনারা জানেন যে আজকে যে ভোট আরান্ডি অঞ্চলে সাদমাশাতে আমাদের যে প্রার্থী ছেলে শেখ জামাল হোসেনকে বম মেরেছে জামির হোসেনকে বম মেরেছে বম মেরে আশঙ্কাজনক অবস্থা আরামবাগ হসপিটালে ভর্তি হয়েছে আমরা ডাক্তারবাবুকে বলেছি যাতে দ্রুত অপারেশনটা হয় খুব কষ্ট পাচ্ছে আমরা প্রশাসনকেও জানিয়েছি আর যে ওইখানে যারা বিরোধী প্রার্থী আছে তারা বম গুলি বন্দুক নিয়ে তারা ভোট থেকে তাণ্ডব করছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে গুলি করা হয়েছে এক নির্দল প্রার্থীকে কি বলবেন এটা সর্বৈধ মিথ্যা এই তো এখানে হসপিটালে ভর্তি হয়েছে হসপিটালে তো ভর্তি হয়েছে অসংখ্যজনক অবস্থায় এখানে বম মারা হয়েছে একটু দেখতে পাচ্ছেন তো যে বিরোধীরা কীরকম মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যে শান্তি ভোট হোক বিরোধীরা উস্কানি দিয়ে বা ভোটটাকে পাঞ্চাল করার চেষ্টা করছে তাহলে কারা গুলি করলো ওই তো বিরোধীরা বিরোধী নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ 7797170093 এবং 9382003105